হ্যালো বন্ধুরা, বেশ কিছুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং সেখানকার যে পিকনিক স্পট এবং লহরিয়া ড্যাম, এই সমস্ত ভিডিওগুলি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এর আগেও পুরুলিয়ার বিভিন্ন জায়গাগুলিকে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো এই চ্যানেলের পুরুলিয়া প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলি দেখে আসতে পারেন। বন্ধুরা চলো ঘুরে দেখা যাক আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং লহরিয়া ড্যাম। আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি ভালো আছো। আমি রন্তু, বীরভূম ব্লগার ইউটিউব চ্যানেলে তোমার স্বাগত। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে এখন চলছে পুরুলিয়া ট্রিপ। তো তোমরা আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। এর আগের ভিডিওতে ছিল বামনি ফলস আর মার্বেল লেক, সেই সব জায়গাগুলি দেখার পর আমরা এখন চলে এসেছি আপার ড্যাম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আপার ড্যাম, লোয়ার ড্যাম এই সমস্ত জায়গাগুলি দেখতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, সব জায়গাগুলি দেখাবো আর সম্পূর্ণ ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওতে। যারা এই পুরুলিয়া ট্রিপটা করবে ভাবছো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো সব যে সমস্ত ডিটেলস আপনাদের দরকার সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে আপার ড্যাম। বন্ধুরা, আমরা যেদিন পুরুলিয়া ঘুরতে আসি সেই দিন মেঘের মুখ ছিল ভার, সকাল থেকে তীব্র বৃষ্টি এবং বজ্রপাত হয়ে যাচ্ছিল। আমরা সেই বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছিলাম ঘোড়ার উদ্দেশ্যে এবং তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে। কিন্তু আমরা যে আপার ড্যাম্পের সামনে আসি শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি এবং তীব্র হাওয়া। এই তীব্র হাওয়া এবং মুষলধারের বৃষ্টি হওয়ার জন্য ভিডিও বানাতে গিয়ে আমাদের বেশ সমস্যাই হয়েছিল। কিন্তু একটা বিশেষ ধন্যবাদ না দিলেই নয় আমার বন্ধু রাজেশকে, যে কিনা জলের মধ্যে ভিজে ভিজে যথেষ্ট পরিশ্রম করে এই যে তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলো তুলেছে। তো এই যে আমাদের এই যে রাজেশের পরিশ্রম, তার জন্য একটা বিশেষ ধন্যবাদ রাজেশকে। বন্ধুরা, এই যে এটা হচ্ছে আপার ড্যাম। আমরা আপার ড্যাম্পে রীতিমতো অনেক কষ্ট করে এসেছি, এই ওপরে খুবই হাওয়া দিচ্ছে আর এই যে বর্ষার মধ্যে আমরা ভিডিও করছি তোমাদের জন্য। সামনে যে দুটো বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ এটাই কিন্তু এর ভেতরেই কিন্তু আছে, যে এই যে আপার ড্যামটা করা হয়েছে জলবিদ্যুৎ তৈরি করার জন্য। তো এর ভেতরেই কিন্তু রয়েছে সেই যে বড় বড় টারবাইনগুলো, সেগুলো কিন্তু এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এর ভেতরে এই টারবাইনগুলো আছে। বন্ধুরা, এই জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে ভারত সরকার এবং জাপান সরকারের যৌথ উদ্যোগে। এবং এই যে জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এর কার্যশৈলী অন্যান্য যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে অনেকটা আলাদা। এই জলবিদ্যুৎ কেন্দ্রে এই আপার ড্যাম্পের জল টারবাইনের মাধ্যমে লোয়ার ড্যাম্পে চলে যায় এবং যার ফলে বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেই বিদ্যুৎ চলে যায় পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। আর লোয়ার ড্যাম্পের সেই জল ভোরের দিকে পাম্পিং করে আবার ওই আপার ড্যাম্পের ওপরে আনা হয় এবং পরবর্তীকালে আবার সেই জলকে ইউজ করে আবার বিদ্যুৎ উৎপাদন করা হয়। এইভাবেই এই জলকে রিসাইকেল করে করে প্রতিদিন 1000 মেগাওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন হয় এই জলবিদ্যুৎ কেন্দ্রে। বন্ধুরা, পুরুলিয়ার আসল মজা কিন্তু বর্ষাকালে। বর্ষাকালের যে মজাটা অরিজিনাল মজা তোমরা পাবে, সাথে ফুল অ্যাডভেঞ্চার। তো যারা আছো আমাদের মতন ইয়াং, তো চলে আসো, কোনো ভাবনা চিন্তা করো না, পুরুলিয়া চলে আসো, আলাদাই লেভেল বর্ষাকালে। এই বর্ষাকালে এসে আলাদাই লেভেল। শীতকালে তো সবাই আসে, সবাই এনজয় করে, কিন্তু বর্ষাকালে এসে যা মজা সেটা বলে বোঝানোর মতন নয়। অসাধারণ অসাধারণ, মানে চোখে দেখে বিশ্বাস হচ্ছে না। বামনি ফলসের পরে এই আপার ড্যাম, সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি। তো আমরা রেডকোট পরে বেরিয়ে গেছি। তো আমি রিকোয়েস্ট করবো সকালকে, এই বর্ষাকালে গাছ সব সবুজে সবুজ, রাস্তাঘাট পুরিষ্ট ফাঁকা থাকে, অসাধারণ পরিবেশ, সবাই ফুলিয়ে আসুন এই জন্য আমি রিকোয়েস্ট করবো। আর মন ভরে যাওয়ার মতো, যদি অ্যাডভেঞ্চার পেতে চান, জীবন তো কয়েক দিনের, টাকা পয়সা সব চলে যাবে, শুধুমাত্র অ্যাডভেঞ্চার, জীবনের রোম্যান্স এইগুলোই থেকে যাবে। সবাইকে বলবো রিকোয়েস্ট আসার জন্য। দেখা হচ্ছে লোয়ার ড্যাম্পে, গুড বাই।
তো বন্ধুরা আমরা অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন লোয়ার ড্যাম্পের উল্টো পাশে। এটা হচ্ছে উল্টো পাশে, আমরা ভুল করে চলে এসেছি উল্টো পাশে। তো লোয়ার ড্যাম থেকেও কিন্তু এই যে উল্টো এই যে জায়গাটাতে এসেছি এখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো আসছে। তো তোমাদের দেখাচ্ছি ভিউটা, বাইক চালিয়ে এই ড্রাইভিং করে দারুণ লাগছে। নানা রকম জায়গায় ঘুরছি, আমাদের মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। সকাল থেকে প্রায় বৃষ্টিতে ভিজছি আর ভিডিও করে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম্পে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার ড্যাম্প। কিন্তু এখানে এসে দেখতে পেলাম যেটা, যে এখানে কিন্তু সাধারণ যে পর্যটক তাদের জন্য কিন্তু এই যে লোয়ার ড্যাম্পটা সেটা ওপেন নেই। তো এই যে আমরা ভেবেছিলাম এই সামনে যাবো, এরপর ওখানে কিছু তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে, কেমন ভিউ পাচ্ছি। তো সেটা আমাদের হলো না, দুর্ভাগ্য। কিন্তু এইখানে মানে এই যে তোমাদের আসার সময় যে লোয়ার ড্যাম্পের যে ভিউটা দেখিয়েছি সেটা কিন্তু একদম অসাধারণ। এবং এই যে তোমাদের ভিউটা দেখাই, এই তো ওই উপর থেকে আমরা এলাম, ওই উপর থেকে নিচে নেমে এলাম। আর ওইদিকে দূরে যে টারবাইনটা রয়েছে, টারবাইনের যে পোলগুলো রয়েছে, যে টাওয়ারগুলো রয়েছে, তো সেইখান থেকে আমরা উপর থেকে আস্তে 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 নিচে এসেছি। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখলাম সুন্দর আপার ড্যাম এবং লোয়ার ড্যাম। তোমাদের এই ছোট্ট ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই। আজকের ভিডিও এখানেই।